সঠিক নামটা বলতে পারছি না, এরপরে দাম রাখার জন্য গ্রামের মধ্যে যেহেতু ব্যবহার করেন, সব কিছু এই জায়গার মধ্যে পাওয়া যায়, ভালো প্রাইসে পাওয়া যায় এবং অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। মানে হ্যালো বন্ধুগণ, আবারও নিয়ে এসেছি আপনাদের সামনে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ। যদি আপনি চিন্তা করছেন বা মনে মনে ভাবছেন যে মোটো ব্লগিং স্টার্ট করবো, তাহলে মোটো ব্লগিং স্টার্ট করতে হলে তো প্রথমে গোপ্রো একটা কিনতে লাগবে, একটা ভালো বাইক থাকতে হবে, একটা ভালো ক্যামেরা থাকতে হবে, নাহলে তো মোটো ব্লগিং ইম্পসিবল। তাহলে বন্ধুগণ আর চিন্তার কোনো বিষয় নেই, কারণ আজকে আমি আপনাদের সামনে এমন একটা ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে এসেছি যেটার দ্বারা আপনি মোটো ব্লগিং করতে পারবেন একদম কম বাজেটের মাধ্যমে। প্রথমত বন্ধুগণ, মোটো ব্লগিং স্টার্ট করার জন্য দেখুন, আমার কাছেও বর্তমানে একটা সিম্পল বাইক আছে, গ্ল্যামার এক্সটেক 125cc মডেলের বাইক, এই বাইকটা আছে আমার কাছে এবং আমি এই বাইকটা দিয়ে মোটো ব্লগিং স্টার্ট করব প্ল্যানিং করেছি। এবং সঙ্গে আমি কিছু না কিছু একটা একটা হেলমেট ছিল আমার ঘরের মধ্যে যেটা আমি বরাবরই ইউজ করতাম, তার সঙ্গে এই যেটা দেখছেন আপনারা যে এই মাউন্টটাকে আমি কিনেছি 300 টাকার মাধ্যমে অ্যামাজন থেকে, এবং এটাকে 300 টাকার মাধ্যমে কিনে একারের মধ্যে সেট আপ করেছি, এবং একটা মাইক্রোফোন যেটা 150 টাকা প্রাইস পড়ে এবং 150 টাকা প্রাইসের মধ্যে এই মাইক্রোফোনটাকে আমি নিয়ে এসেছি। এবং এই মাইক্রোফোন এবং সেট আপগুলোর দ্বারা আমি চিন্তাভাবনা করেছি যে মোটো ব্লগিং করব, দেখি কতটুকু সফল হওয়া যায় এবং ভিডিও করি কতটুকু কিছু করা যায় এবং আপনাদেরকে টেস্টিং করে সাউন্ডগুলোও শোনাব। আমার ক্যামেরা এবং সেট আপ এবং মোবাইল হলো নার্জো 30, এই নার্জো 30 এবং এই সেট আপ দিয়ে কীরকম ভিডিও আসে বা কীরকম সাউন্ড কোয়ালিটি আসে চলো একবার টেস্ট করে নিই, দেখতে থাকো সাউন্ডটা কীরকম আসে, যদি ভালো লাগে তাহলে এরকম চিন্তাভাবনা দিয়ে একটা ছোটোখাটো মোটো ব্লগিং চ্যানেল স্টার্ট করতে পারবে এবং হয়তো ভবিষ্যতে কোনো একটা বড় কিছু অর্জন করতে পারবে, এটাই আমার আশা থাকবে। চলো স্টার্ট করি, একবার টেস্টটা করে দেখি যে কীরকম সাউন্ড কোয়ালিটি এবং কীরকম কী আসে। প্রথমত চাবিটাকে অন করে দিলাম আমার বিউটি বাইকের এবং স্ট্যান্ড লাইট জ্বলছে এখানে মধ্যে দেখি, স্ট্যান্ড লাইটটা অন উঠিয়ে দিলাম। গাড়ি বর্তমানে নিউট্রালের মধ্যে আছে, তবে এবার স্টার্ট দিই গাড়িটা, গাড়িটা স্টার্ট করে দিলাম এবং চলো এবার সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না কমেন্টের মধ্যে একবার জানাবেন বন্ধুগণ, এবং একটা টেস্ট করে দিন। আমাদের এখানে এমএলএ ইলেকশন করেছিলেন একজন অমলেন্দু বলে নাম, ক্রিয়েটিভ বর্ণ আছে এখানের মধ্যে, ওনার গ্রামের একটা বসস্থান করছেন এখানের মধ্যে এসে এবং ওনার ঘর এখানের মধ্যে। আর সাউন্ডটা কীরকম আসছে বন্ধুগণ একবার বলবেন, সামনে একটি গাড়ি আসছে। সবসময় গাড়ি চালানোর সময় বা বাইক যখনই আপনি ড্রাইভিং করবেন তখনই একটা জিনিস সবসময় মনে রাখবেন যে এরকম পরিস্থিতি যে পিছনে একটা গাড়ি বা সামনে একটা গাড়ি আসছে সেটার দিকে একবার ভালো করে লক্ষ্য করবেন, কারণ এই সবগুলোর থেকেই আমাদের অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। এইসব জিনিস লক্ষ্য না করার কারণে আমাদের এত অ্যাক্সিডেন্ট, এত অসুবিধা বাইকের মধ্যে, এত লক্ষ্য রাখবেন, সবসময় মনে রাখবেন যে প্রথমে সেফটি করে সব কোনো একটা জায়গাতে পারছেন যে যাবেন 10 মিনিটের দরকার, তাহলে কোনদিন যে ঠিক হবে এই রোডগুলো, যে মানে কে জানে কোনদিন যে ঠিক করা হবে এই রোডগুলো। এই রোডে জার্নি করা নিয়ে একটা সংকটজনক ব্যাপার, মানে মরো না হলে বাঁচো এরকম অবস্থা এই রোডে জার্নি করা, কারণ গাড়ি কোন দিক থেকে কোন দিকে আসবে, কারণ যে ড্রাইভারগুলো গাড়ি ড্রাইভিং করছে ওরাও তো বুঝতে পারছে না কীরকম চালাবে এই রোডের মধ্যে, তাহলে তো অ্যাক্সিডেন্ট হওয়া তো স্বাভাবিক জিনিস না এই রোডের মধ্যে। এরকম মানে পরিস্থিতি হাজারো আসে আমাদের সামনে, মানে এরকম রাস্তাঘাট আমরা মনে করি যে পুলিশ দিয়ে উড়ে যাবো এখান থেকে, এটা ভাই পসিবল না, এটা তো তোমার বাইক দু চাকার জিনিস, এটা অ্যাক্সিডেন্ট হতে 1 মিনিটও লাগে না বন্ধু, অ্যাক্সিডেন্ট হতে 1 মিনিটও লাগে না, কিন্তু এই যে স্বপ্ন সব কিছু একসাথে চুরমার হয়ে যাবে যদি একদিন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। একটা যদি পা ভেঙে যায় তাহলে বুঝতে পারবে এই পায়ের মর্মটা কতটুকু তোমার কাছে ছিল, একটা হাত ভেঙে গেলে বুঝতে পারবে এই হাতের মর্মটা কতটুকু ছিল। দেখুন আমি কীরকম স্লো যাচ্ছি, এরকমই স্লো ড্রাইভিং করবেন, কিছু যায় আসে না আপনার, 1 মিনিট লেট হবে, 1 মিনিট ওয়াক হবে, কিছু যায় আসে না, কারণ জীবন তো স্টার্ট হয়েছে সবে মাত্র, অনেক জীবন বাঁচতে
এটা হলো কি আমার সাউন্ড টেস্ট যদি সাউন্ড টেস্ট এবং ভিডিওগ্রাফিটা ভালো লাগে থাকে তাহলে তুমিও ট্রাই করবে যে এরকম একটা ছোটখাটো মোটো ব্লগিং করা বা একটা ছোটখাটো ভিডিও বানানো যদি সম্ভব হয় তোমার দ্বারা। আর যদি সম্ভব হয় না তাহলে কেনার কোনো প্রয়োজন নেই, কোনো মোটো ব্লগিং এর প্রয়োজন নেই, যেরকমই ব্লগ করে যাচ্ছ সেরকম করে যাও। সুস্থ থাকো, ভালো থাকো বন্ধুগণ, আবারও নতুন একটা ভিডিওর মধ্যে দেখা হবে। এরকমই ভালো ভালো ভিডিও দিতে থাকবো আপনাদের সামনে, আপনারাও দেখতে থাকবেন। আর এই বাংলা রোডের মধ্যে আমার জার্নিটা চলতে থাকুক আপনাদের সঙ্গে। এখানে এখানের মধ্যে সমাপ্ত করছি, ধন্যবাদ বন্ধুগণ।